মিশরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খুলে দেওয়া হলো 3000 বছরের প্রাচীন একটি রাজপথ। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে প্রায় কয়েক দশক। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। পৃথিবীর অন্যান্য রাজাদের তুলনায় ফারাওরা ইতিহাস বিখ্যাত হয়েছিলেন তাদের সৃষ্টির জন্য। মিশরের এই লাকজার শহরে ছিল ফারাওদের রাজপথ, তবে কালের বিবর্তনে যা ঢাকা পড়েছিল ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক। মিশরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে 3000 বছরের প্রাচীন এই রাজপথ। আর এই রাজপথ খুলে দেওয়াকে কেন্দ্র করে উৎসবে মেতেছে মিশরীয়রা। বর্তমানে শত শত প্রাচীন ভাস্কর্য আর মূর্তি দিয়ে এই রাজপথটি সাজানো হয়েছে। মিশরের প্রাচীন যুগের দুইটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাওদের সময় প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের করা হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়। এমন আবিষ্কার সত্যি দুষ্প্রাপ্য। এই শহর এখন পর্যটকদের জন্য মিলন মেলা হতে পারে। এমনকি এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেওয়া হয়েছিল মন্দিরের দেওয়ালে লেখা নানা গল্প থেকে। করোনা মহামারীতে মিশরের থমকে থাকা পর্যটন এই আবিষ্কার খানিকটা হলেও চাঙ্গা করতে সাহায্য করবে এমনটাই আশা করছেন ইজিপ্টবাসী। মাসুদ রানা, নিউজ 24।